लालू क्या बोले किंतु अबर भालो आते भालो एक मुंडे इटा मिले किंतु आज के पृथ्वी किंतु चेंज हुए जाते क्या बोले नामरा गाये जो भी किंतु किसी कुंते पाको एक बारे दारिद्र्य एक समय पृथ्वी ते बीए चिलो ना क्या नो निश्चिंत दारिद्र्य मुंडे बीए थकते पारे अबर একদম ধন সম্পদ ভরে গেলে তখনও বিয়ে থাকে আমাদের বস্তি আর গুলশান প্রায় কাছে কাছে তাই না যে কোনো জিনিস যদি খুব বেশি হয়ে যায় তখন দেখা যায় যে সেখানে সিস্টেম আর ওয়ার্ক করতে চায় নিচের দিকেও যে দেখবেন রিক্সাওয়ালা বস্তিতে সেও দেখি পাঁচটা বিয়ে করে আছে আমাদের চাইতে তো ভালো অবস্থায় আছে বিবাহ একটাই কিন্তু অবিবাহ ঘটনা অনেক আচ্ছা তো এইভাবে জিনিসটা চলছে কিন্তু আজকের পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক সময় নিঃসীম দারিদ্র্যের জন্য মানুষ বিবাহের মধ্যে থাকতে পারত না আজকে ধন সম্পদের বিত্ত বৈভবের কারণে মানুষ আর বিবাহের মধ্যে থাকতে পারছে না এবং যে জায়গাতে গোলমাল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আজকের বিবাহের সবচেয়ে বড় শত্রুকে টাকা এই টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষ গান ছেড়ে দিয়েছে মানুষ শিল্প ছেড়ে দিয়েছে মানুষ দর্শন ছেড়ে দিয়েছে আমি বুঝতে পারছি মানুষ স্থাপত্য মানুষ যা কিছু মানুষের সুন্দর এবং শ্রেষ্ঠ সব ছেড়ে দিয়েছে একমাত্র টাকার পিছনে এবং বিবাহ করছে কেমন এই 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 বিবাহে তার চলছে না কারণ তার টাইম নেই তাই না আপনারা দেখবেন যে মানুষকে যদি একটু সুখী হতে হয় তাহলে মানুষকে কিন্তু একটু অবকাশ লাগে একটু অবসর লাগে কেমন যেমন যে দৌড়াচ্ছে তার মাথার মধ্যে নতুন চিন্তা আসবে না কিন্তু দাঁত মাজতে মাজতে আমাদের মনে অনেক সময় নতুন চিন্তা এসে কেমন আর বাথরুমে গেলে সিঙ্গার হয় না এমন কোন লোকই নেই এটার কারণ কি ওখানে গেলে আমরা অবকাশ পাই অবসর অবসর হলেই মানুষের আজকের পৃথিবীর মানুষের আর কোন অবসর বড়রা তো ব্যস্ত যুবক ব্যস্ত তরুণ ব্যস্ত কিশোর ব্যস্ত শিশুও ব্যস্ত এবং সম্ভবত শিশু আমাদের সমাজে সবচেয়ে বেশি নাচের ক্লাস গানের ক্লাস ছবির ক্লাস কোচিং ক্লাস ইসের ক্লাস মানের ক্লাস কেমন আগে আমাদের সময় ছিল হারাধনের দশটি ছেলে ঘরে পাড়া ময় একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয় কোথায় যে গেল ও দেখারও কোন লোক নাই কারণ এই দশজনকে কি দেখবে তারপরে একজন কাটতে গেল কাঠ একটি মোড়ক পিছলে পড়ে রইল বাকি আট এই করতে করতেই শেষ হয়ে এখন কিন্তু অত সন্তান আর নেই এখন সন্তান এসে ঠিক আছে দুইজনে বা একজন একজনও না একজন না তারা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করে বাঁচি গেছি কমে গেছে কমে যাওয়ার ফলে যে ভয়ঙ্কর ব্যাপারটা হয়েছে যে সংখ্যা কমেছে সংখ্যা কমার ফলে মমতা কেন্দ্রীভূত হয়েছে তাই না যে মমতা 15 জনের মধ্যে ছিল আমরাই 11 ভাই এইটা একদিন ক্লাসে বলেছি সমস্ত ক্লাসের ছেলেপেলেরা মানে একটা দৈত্য দানব এবং তখন আমি বললাম যে দেখো আমরা তো অনেক ভাই বোন ছিলাম ভাই বোন আছি 11 ভাই বোন আমার দাদারা মাত্র 18 ভাই এবং 14 বোন তিনজন কিন্তু পরপর তো সেইকালে মানুষের ধারণা ছিল যে সন্তান হয় পুরুষের বিক্রম
কেমন তো যখন তাদের বাবা সেই 18 ভাই এবং 14 বোনের বাবা হাটে যেতেন তখন লোকেরা সশ্রদ্ধভাবে আঙুল উঁচিয়ে বলতো যে দেখো পুরুষ যায় একখান কেমন এখন সেই সংখ্যা একে এসে তখন জমিদারিও ছিল খাওয়া পড়ার চিন্তা ছিল না খাওয়া পড়ার অনেক চিন্তা ছিল আমরা তার চেয়ে অনেক ভালো জীবন যাপন কিন্তু আমরা আমাদের মানে তৃপ্তি নাই যত আসুক আরো চাই আরো চাই রাবণের 10 মাথা আছে আমরা 1000 মাথা চাই কেমন আমরা রাবণের চাই তো আমি শেষ করি সরি আমি অনেক দূর কথা বলে ফেলেছি এখন একটা কথা হচ্ছে যে সন্তান কমে আসাতে মমতা কেন্দ্রীভূত হয়েছে মমতা কেন্দ্রীভূত হওয়াতে আতঙ্ক কেন্দ্রীভূত হয়েছে আতঙ্ক কেন্দ্রীভূত হওয়াতে অত্যাচার কেন্দ্রীভূত হয়েছে কেমন বাচ্চাদের উপরে যে অত্যাচার আমরা করছি এটা একটা নারকীয় অত্যাচার আমাদের দেশে তো যা হোক তো আমরা এখন মানুষ বালুর মতো আগে ছিল কাদার মতো একটা একসঙ্গে লেগে থাকত কাদার মধ্যে নিশ্চয়ই কিছু আছে তাই না হাসান মামা ভাই এটেল মাটি হ্যাঁ কাদার এটেল মাটিও লাগে না যে কোনো কাদার মধ্যে এমন কিছু থাকে আমি ঠিক তার সাইন্টিফিক ব্যাখ্যাটা দিতে পারবো না যে কাদার জিনিসগুলোকে একখানে করে কিন্তু বালুর মধ্যে ওই জিনিসটা সেই বাইন্ডিং এটা এলিমেন্টটা থাকে ছড়িয়ে যায় আজকের পৃথিবী ছড়িয়ে যাচ্ছে মানুষ একা হয়ে গেছে কেউ কাউকে চেনে না কারো সঙ্গে কারো সম্পর্ক নেই এখন সম্পর্ক হচ্ছে ফেসবুক কেমন তো এই সম্পর্ক কি সম্পর্কেই যে আমরা এখানে বসে আছি একটা উষ্ণতা একটা প্রাণ একটা সৌহার্দ্য এইটা ফেসবুকের মধ্যে হবে কেমন ডিজিটাল মানুষই তৈরি করেছে কিন্তু মানুষ কি ডিজিটাল মানুষ তো অ্যানালগ মানুষের ভুল আছে মানুষের চোখের পানি আছে মানুষের ব্যর্থতা আছে মানুষের পতন আছে মহত্ব আছে উত্থান আছে মানুষ তো আপসাট কেমন আগে ক্রস করি আশা করি সবাই প্রায় বিবাহিত নাকি একটা বাচ্চা দেখলাম যেন কোনটা ও ও বিয়ে হয়নি কে জানে বিয়ে তো হৃদয়ে হয় তাই আজকাল কেমন আজকাল বিয়ে হয় না মোবাইল ফোন যারা হাতে আছে তার বিয়ে হয় না কেমন কত কথা কেমন অনেক দিন বিবাহিত জীবন যাপন আমার তো 50 বছর ভুল করে গত বছর 50 বছরে পদার্পণ হয়েছে সেটাকে পূর্তি হিসেবে চালিয়ে সবাই রসগোল্লা মিষ্টি মিষ্টি খেয়ে চলে গেছে সবাই বলছে যে আপনাদের তো পূর্তি হয়ে গেছে তারপরে যখন মোস্তফা মনোয়ারের 50 বছর হচ্ছে পূর্তি হলো তখন দেখলাম যে আরে আমাদের বিয়ে তো মোস্তফা মনোয়ারের পরে হয়েছে এরকম 8 জনকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে পেয়েছি হয়তো বাইরে আরো বেশি থাকতে পারে তার মধ্যে পেয়েছিলাম নাজমুল হুদা বাচ্চু উনি অভিনেতা ওনার স্ত্রী বিনা নাজমুল ওনারা বোধহয় 53 পার করেছেন আর মোস্তফা মনোয়ার মেরি মনোয়ার ওনারা 50 পার করেছেন কবি হায়াত মাহমুদ এবং ফিরোজা বেগম ওনারা 50 পার করেছেন লাইলা হাসান এবং সৈয়দ হাসান ইমাম ওনারাও ওই ঘরে আছেন আর আপনাদের কথা তো বলছি আব্দুল্লাহ হোসেন স্যার এবং রোশন আলা সাইদ খারা আর মফিজুদ্দিন আহমেদ ও ফেরদৌস আক্তার লিলি আপা বলছিল যে তুমি কি আমাকে বুড়া বানাতে চাও আমি বললাম আপা আপনাকে মোটেও 50ই লাগে না দেখতে তারপর আপনি 50 পার করে দিয়েছেন আর আছেন এম শামসুল হুদা এবং রোকসানা হুদা ওনারাও 50-এর ঘরে আছেন আমি দেখতে পাচ্ছি একজনকে আর জিরান বরকতুল্লাহ এবং মোহাম্মদ বরকতুল্লাহ ওনাদেরকে মানে সর্বোচ্চ সিনিয়রিটিতে 8 জনকে আমরা দেখেছিলাম লটারি যখন আছে বিশ্বাস করবো না কেন তবে না লটারিতে আমি বিশ্বাস করি না
তো তাহলে যখন আপনার স্যার বিয়ে ঠিক হলো তখন আপনি কেন খালার একটা ছবিও দেখতে চাইলেন না? না আমি ধরে নিলাম, মানে আমি কিন্তু বিয়ের আগে ওকে দেখিনি কেমন, এবং বিয়ের আসরে আমার সামনে একটা বড় আয়না আনা এবং আমাকে বলা হলো কি দেখছে, এবং আমাকে বলতে হলো পরি দেখছি। আবার হারতে যে হয় কি পরিমাণ, লটারিতে মানুষ চাঁদ পায় একজন আর কোটি কোটি লোক বিছানায় শুয়ে পড়ে, এবং আমার মনে হয় বিবাহ কিছু কিছু মানুষ ভাগ্যবান মানুষ হঠাৎ, এবং আমি দেখেছি পোকারাই সুখী হয় বেশি, যারা বুদ্ধিমান মানুষের পক্ষে সুখী হন এদের এত চাওয়া, যারা সেন্সিটিভ যারা স্পর্শকাতর যারা প্রতিভাবান যারা বুদ্ধিমান মেধাবী তাদের এত চাওয়া এত জটিলতা, তাই না, তাদের পক্ষে সুখী হওয়া কি এখানে বেদনা কার, প্রেম কার, ভালোবাসা কার, ক্রন্দন কার, রাধা, তাই না? কৃষ্ণের কি কিছু আছে যার ষোলশ গোপিনী, যার ষোলশ প্রেমিকা, হ্যাঁ বাঁশি বাজালেই ছুটে আসে, বাঁশি না বাজালেও ছুটে আসে, একটু বসেন এরপরে আপনি যেতে হবে, রেকর্ডিং আছে আমার, ফোন করছে বারবার। এই এই খালা না বললো নির্দেশ দিয়েছেন বলার জন্য, হ্যাঁ আমি তো মুরুব্বী তো, অনেক ধন্যবাদ। আর শামসুল হুদা, এম শামসুল হুদা আপনি একা এসছেন? সমস্যা নেই, আমি আছি, এবং এটা মানুষ মেনে নেবে মনে হয়। একটু বলেই রাখি সম্পর্কে, উনি আমার নানা হন, মার মামা, তো নানি আসতে পারেননি, ওনাদের দুটো অনুষ্ঠান ভাগাভাগি হয়ে গেছে। তাহলে সর্বপ্রথম আব্দুল আবু সাইদ স্যার এবং রসনারা সাইদকে স্পেস দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের সদস্য সচিব উজ্জ্বল। জাহাজ মামুদ আর খুকু আসছে, এই খুকুর দিকে আমার একটু নজর ছিল, এটা বহুবার আমি ঘোষণা করেছি যে হায়াত তুই আমার আগে কি করে দেখলি, দেখেন কি করে সমঝোতা বজায় রাখা যায়। আমার খালা কিন্তু গিয়ে হাত মেলালেন, অতএব এই যে তুমি কতক্ষণ বাইরে থাকো, কেন এলে না, কার দিকে তাকালে না, এসব বলা যাবে না, বড়দের কাছ থেকে একটু শিখে নিতে হবে। এরপর এসছেন হায়াত মাহমুদ এবং ফিরোজা বেগম, ওনাদেরকে গ্রেস দিবেন এসরারুল হক শোভন, সরি ঘুরে দিয়ে
করদারের মাধ্যমে আমরা এরপরে আছেন মফিজুদ্দিন আহমেদ ও ফেরদৌস আক্তার লিলি, ওনাদেরকে টেস্ট দিবেন রেজাল্ট করে লিখল আমাদের ডিপ্লোমে। এবং রোকসানা হুদার জন্য পুরস্কার দিবেন রানা ইসলাম। আমি আমি আছি পাশে, হ্যাঁ নানির হয়ে প্রস্তুতি দিচ্ছি, আমাদের ছবিটা কিন্তু যাবে ওইভাবে সব পত্রিকায়। ঠিক আছে, হ্যাঁ না উনি এখন নাই, আমি চিনি না, আমি চিনি না। ধন্যবাদ ওনাকে, জিনাত বরকতুল্লাহ এবং মোহাম্মদ বরকতুল্লাহ ওনারা কি এসছেন? আচ্ছা তাহলে ওনারা আসেন নি এবং লাইলা হাসানের কথা শুনি। ভাই বলি যা বললেন, তারপরে কিছু বলার অপেক্ষা রাখেন, এত ভালো বললেন, এত রস, এত মধু, এত সব কিছু, কি আর বলবো। আমরা শুনলেনি যেমন অনেকগুলো বছর একসাথে কাটাচ্ছি, ইনশাল্লাহ আরও কাটাবো, এবছর আমাদের 50 বছর পূর্তি হবে। আপনাদের সবার দোয়া চাচ্ছি, এখানে প্রোগ্রামটার জন্য এখানে জায়গা হবে না, এত বন্ধু বন্ধু, এত আমাদের সমাজ হইতে সেটা তো ভালো মন্দ, ভালো মন্দ মিলিয়ে সুখ দুঃখ সবকিছু মাসে জীবন থাকে, কাটিয়ে তো দিলাম দিচ্ছি। আর যদি এই প্রজন্ম কেউ থেকে থাকে তাদের বলবো সহনশীলতা, ধৈর্য এবং বিশ্বস্ততা, বিশ্বাস, এই কথা মেনে চলতে পারলে থাকলেই অনেক দীর্ঘ পথ দাম্পত্য জীবনে পাড়ি দেওয়া যায়। এবং আশা করবো আমাদের আগে যেই জন্যই দাম্পত্য মেলার আয়োজন আমি মনে করি সেটা ফলপ্রসূ হবে, সফল হবে, যদি আমাদের আগামী প্রজন্ম সুখে শান্তিতে, দুঃখ কষ্ট থাকবে তারপরও নিজেদের মধ্যে সমঝোতা করে যদি আমাদের মতো পথ এগিয়ে যেতে পারে দাম্পত্য জীবনে, তাহলে এই দাম্পত্য মেলা সফল হবে। এবং এই আহ্বান রাখছি সবাই ভালো থাকে, আমরা ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে, যাদের এই পৃথিবীতে নিয়ে আসবে আসবে তারা তারা ভালো থাকবে। সেই জন্য আমাদের সবারই মধ্যে একটা বিশ্বস্ততা এবং আস্থা নিয়ে যেন আমাদের আগামী প্রজন্ম যারা বিবাহ বন্ধন আবদ্ধ হবে তাদের এগিয়ে চলে শুভকামনা থাকবে। আসলে আমি একটু মাপ চেয়ে নিচ্ছি, আমার একটা রেকর্ডিং আরম্ভ হয়ে গেছে, বারবার ফোন আসছে যেতে হবে, সেই জন্য আমি একটু সংক্ষেপে বললাম, অনেক বলার আছে, আপনারাও বলবেন, সবাই শুনবেন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটা লেখা দিয়েছে, আমি ভীষণভাবে অভিভূত, ভেবেছিলাম যে পারবেন কিনা দিতে, তো আমরা অনেকটাই কৃতজ্ঞ। এবং পরে যখন আমরা এই ধরনের কোনো আয়োজন করব, আমাদের একটা মাসিক আয়োজনের ব্যবস্থা আছে, তখন সেখানে আপনাকে কিন্তু পুরো শিডিউলটা দিতে হবে। আজকে আজকে ক্ষমা করে গেল। আচ্ছা, এই যে রক্ত করবীর সেই গানটা আমার দুঃখ জাগা নিয়া, সেটা আপনি ওনার দিকে তাকিয়ে আসলে 50 বছর পূর্তি, তার মানে আমার বয়সটা কত হলো? এখানে যারা আছে তাদের মধ্যে আমি জানি না আপনার বয়স কত, আমার মনে হয় আমি বয়োজ্যেষ্ঠ। আর আমার 81 পড়বো, আমি তার মানে আমি সবচেয়ে বিলম্বে বিয়ে করেছি। এরা মানে আমার আমার বিয়ে যখন হয়েছে তখন আমার যা বয়স এদের বয়স তার থেকে কম ছিল। আর মহোৎসবের বয়স কত হল? 76। যাচাই বাছাইতে একটু বেশি করেছি, না না একদমই করিনি, একদমই যাচাই বাছাই করিনি। আমার বিয়ের একটা সুন্দর গল্প আছে, আমি